हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी पॉइंट। तुम्हारा जरा जेएनएम एएनएम एर पासपाशी जेएन पास एग्जाम प्रिपारेशन निच प्रवेशिका परीक्षार जो तरा प्रत्येके जानो जे लाइफ साइंस व बायोलॉजिकल साइंस व जीवन विज्ञान तुम्हारे क्षेत्र एक गुरुत्वपूर्ण पेपर। एखान थेके एक भलो नम्बर स्कोर अवश्य तुम्हारा करते पारबे जदि प्रत्येक क्लास तुम्हारा मनोयोग दिए देखो। आज के आलोचना करब प्रैक्टिस नम्बर 21, खूब ही गुरुत्वपूर्ण, अवश्य तुम्हारा देखते थको। एखे हमें तुम्हारे साथ 30 कोश्चन गुरुत्वपूर्ण भेरि भेरि इम्पर्टेंट आलोचना करब। अवश्य तुम्हारा क्योंकि एगो नोट कर रखे, ठीक है? एगो नोट कर रखे खाते, अवश्य तुम्हारा एखान के कमन पे जा, ठीक है? तो चलो शुरू करी आजकल गुरुत्वपूर्ण क्लसटी। देखो प्रथम जो प्रश्न रही है, देखो এগুলো কিন্তু এক কথায় উত্তর দেওয়ার তোমাদের প্রশ্নগুলো করেছি, যাতে করে কি অবশ্যই তোমাদের যেন সুবিধা হয়। দেখো উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি, সঠিক অ্যান্সার হয়ে যাবে, উত্তর হয়ে যাবে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ওকে, পরবর্তী নাম্বার 2 কোশ্চেনে দেখবো। নাম্বার 2 বলা হচ্ছে যে মানব দেহের যে হরমোন উৎপাদন করে তো প্রধান কোনটি, কোন গ্রন্থি। ওকে, তো রাইট অ্যান্সার হবে পিটুইটারি গ্রন্থি। ওকে, নেক্সট নাম্বার 3 কোশ্চেনে দেখবো। 3 বলা হচ্ছে যে আদি উদ্ভিদের যে জনন কোষের কিসের সাহায্যে চলাচল করে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লাজিলার সাহায্যে। নাম্বার 4 কোশ্চেনে চলে যাব যে জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়, সঠিক অ্যান্সার হবে ইভেলিউশন। ওকে, নাম্বার 5 কোশ্চেনে চলে যাব। 5 কোশ্চেনে বলা হচ্ছে যে সবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু। নাম্বার 6 কোশ্চেনে চলে যাবো। নাম্বার 6 বলা হচ্ছে যে সাইটোলজি নিচের কোন বিষয়টি আলোচনা করে, অর্থাৎ সাইটোলজিতে কোন বিষয়টি সম্পূর্ণভাবে আলোচিত হয়, জীব কোষের গঠন সম্পর্কে আলোচনা হয় সাইটোলজিতে। ওকে, আয়োডিন, আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি, আমরা প্রত্যেকে জানি আয়োডিনের মূল উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। ওকে, আর নাম্বার 8 কোশ্চেনে দেখবো। নাম্বার 8 বলা হচ্ছে যে ভ্রূণ মেসোডার্ম, ওকে, থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু, সেই টিস্যুকে কি বলে, সেই টিস্যুকে অবশ্যই পেশি, পেশি টিস্যু বলে, ঠিক আছে? এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু পেশি টিস্যু হবে, ঠিক আছে? পেশি টিস্যু বলা হয়। ওকে, নেক্সট রয়েছে নাম্বার 9 রয়েছে, দেখো বৃহত্তম এককোষী শৈবালের নাম কি, বৃহত্তম এককোষী শৈবালের নাম আমরা দেখতে পাচ্ছি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিউবুলেরিয়া, হচ্ছে বৃহত্তম এককোষী শৈবালের নাম। ওকে, নাম্বার 10 কোশ্চেনে বলা হচ্ছে যে রক্ত দ্বারা বাহিত একটা রোগের নাম কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ রক্ত দ্বারা বাহিত একটা রোগের নাম বলেছে হেপাটাইটিস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হেপাটাইটিস হচ্ছে রক্তবাহিত একটি রোগ। ওকে, পরবর্তী শালক সংশ্লেষের ফলে যে উৎপন্ন গ্লুকোজে অণুর অক্সিজেনের উৎস কি, আমরা প্রত্যেকে জানি H2O বা জল। ওকে, নাম্বার 12 বলছে যে পায়রার যে বায়ুথলি রয়েছে সেটার সংখ্যা কত, আমরা প্রত্যেকে জানি যে 9। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ক্ষেত্রে লাইফ সায়েন্সের বা বায়োলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা নোট করে রাখবে। নেক্সট বলা হচ্ছে রাত্রিবেলা উদ্ভিদে শ্বেত সার কোথায় থেকে প্রস্তুত হয়। ওকে, তো এটা প্রস্তুত হয় শ্বেত সার কোথায় থেকে, গ্লুকোজ থেকে। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ভিটামিন ডি, এই ভিটামিন ডি রয়েছে, এই যে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে? এবার ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট রোগ হয়, কিন্তু বড়দের কি হয়, বড়দের অস্টিওমেলেসিয়া রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ এইসব তথ্যগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। আমরা প্রত্যেকে জানি যে রিকেট হয় বাচ্চাদের, কিন্তু বড়দের কি হয়, বড়দের হয় অ্যাস্টিওমেলেসিয়া, অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট এখানে প্রশ্নে বলা হচ্ছে যে এখানে অণুজীবের যে সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসের, অণুজীবের বায়োগ্যাসে রয়েছে সেটা মিথানের পরিমাণ কত রয়েছে, সেটা মিথানের পরিমাণ 60% রয়েছে বা 60% থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পায়রার যে মস্তিষ্ক সেটা কত জোড়া করোটি স্নায়ু রয়েছে, সঠিক অ্যান্সার অপশন অনুযায়ী 12 জোড়া, তোমরা অবশ্যই অ্যান্সারটা করবে। ওকে, নেক্সট বলা হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ সৌরশক্তি কী হিসাবে সঞ্চিত থাকে, এটা কিন্তু রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত থাকে। ওকে, নেক্সট ম্যালেরিয়া রোগ ছড়ায় কার দ্বারা, অর্থাৎ ম্যালেরিয়া যে রোগ হয় সেটা কিসের দ্বারা ছড়ায়, এটা আমরা জানি স্ত্রী মশা, স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা কিন্তু ম্যালেরিয়া রোগটা ছড়ায়। নেক্সট আরশোলার যে সংখ্যা রয়েছে, আরশোলার সংখ্যা কয়টি, অর্থাৎ এখানে কি আরশোলার, এখানে সংখ্যা বলতে এখানে কিসের সংখ্যা, এখানে পায়ের সংখ্যা বলা হয়েছে, ঠিক আছে? এখানে মিস্টেক হয়েছে টাইপিং, এখানে আরশোলার পায়ের সংখ্যা কটা, পায়ের সংখ্যা আমরা জানি যে 3 জোড়া পা আরশোলার রয়েছে। ওকে, নেক্সট এখানে বলা হচ্ছে যে লুই পাস্তুর আবিষ্কার করেন কে,
বা লুই পাস্তুর কি আবিষ্কার করেন, ঠিক আছে? লুই পাস্তুর আবিষ্কার করেন কি, এটা হচ্ছে জলাতঙ্ক টিকা। লুই পাস্তুর আবিষ্কার করেন হচ্ছে জলাতঙ্ক টিকা, ওকে। কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? আমরা জানি যে কোন অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া শ্বসনে অংশগ্রহণ করে, ওকে। এখানে নাম্বার 22 কোশ্চেনে বলা হয়েছে যে রক্তে যে লোহিত রক্ত কণিকা তার আয়ুষ্কাল কত বা কতদিন বেঁচে থাকে। সঠিক অবশ্যই অ্যান্সার হয়ে যাবে 120 দিন কিন্তু লোহিত রক্ত কণিকা বেঁচে থাকে। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে এখানে বলা হচ্ছে যে হাইড্রোপনিক্স বলতে, এই যে হাইড্রোপনিক্স রয়েছে, এই হাইড্রোপনিক্স আসলে কি বা হাইড্রোপনিক্স বলতে কি বোঝো, ঠিক আছে? এটা হচ্ছে একটা কি মৃত্তিকাবিহীন কৃষি হচ্ছে হাইড্রোপনিক্স, ওকে। নাম্বার 24 কোশ্চেনে চলে যাবো। 24 কোশ্চেনে বলা হচ্ছে যে কোন হরমোনটি ফল পাকানোর প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথিলিন। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে? সঠিক অ্যান্সার বাম অলিন্দ, ওকে। নাম্বার 26 কোশ্চেনে চলে যাবো। 26 বলা হচ্ছে দেখো, আশা করছি পারবে, কোনটি মিশ্র গ্রন্থি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অগ্ন্যাশয়। প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারবে। নেক্সট এখানে বলা হচ্ছে যে রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে কোনটি, ওকে। তো সঠিক অ্যান্সার হবে, এখানে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন অনুযায়ী তোমরা অবশ্যই অ্যান্সার করবে, গ্লোমেরুলাস, ঠিক আছে? গ্লোমেরুলাস রক্তরসের বিভিন্ন উপাদান পরিশোধনে সাহায্য করে। 28 কোশ্চেনে দেখবো, 28 বলা হচ্ছে যে মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? মেডেলা, ওকে। 29 কোশ্চেনে বলা হচ্ছে যে ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কি? ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ু এখানে বলা হচ্ছে যে ঘ্রাণ ঝিল্লি, ঠিক আছে? কি বলা হচ্ছে এখানে? হচ্ছে ঘ্রাণ ঝিল্লি, আমরা জানি ঘ্রাণ ঝিল্লি বা অলট্রাফ্যাক্টরি এপিথেলিয়ান, ঠিক আছে? ঘ্রাণ ঝিল্লি বা অলফ্যাক্টরি এপিথেলিয়ান হচ্ছে ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ু। লাস্ট কোশ্চেন এখানে বলা হচ্ছে যে কার বহিঃকর্ণ দেখা যায়? স্তন্যপায়ী প্রাণীদের বহিঃকর্ণ লক্ষ্য করা যায়, ঠিক আছে? আজকের মতো আপাতত এটুকুই। ক্লাস যদি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস যদি রীতিমতো তোমরা পেতে চাও ভালো একটা জিএনএম এএনএম এবং জিএনপাসে র্যাঙ্ক করার জন্য, অবশ্যই একটা লাইক করবে। যারা নতুন হয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং টেক কেয়ার।